রাস্তা থেকে সরে যান, এখানে যান, সরে যান, সরে যান, সরে যান, এখানে শুয়েন না, সরে যান। হ্যাঁ, গুড গুড, ঠিক আছে আপা, ধন্যবাদ। রোডটা অতি দ্রুত সংস্কার করা খুবই খুবই প্রয়োজন, বৃষ্টিতে একেবারে। ভাই কি টুরে যাচ্ছেন? তুমি যদি তাকে ক্ষমা করো তাহলে তাকে ক্ষমা করবো, না হলে তাকে আমি পুলিশের কাছে দিব। ওই দেখেন ওই ভাইয়া কি অবস্থা, পড়ে গেছিল। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, যদিও এটা গ্রিন মডেল টাউন, ও সরি 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 সরি, যদিও এটা আমুলিয়া মডেল টাউনের নিজস্ব রাস্তা, যার কারণে তারা সংস্কার করছে না, কিন্তু এইখান দিয়ে কিন্তু নিয়মিত অনেক যানবাহন চলাফেরা করে এবং অনেক যানবাহনের সাথে আমিও চলাফেরা করি, এবং বৃষ্টির পর আমাদেরকে চরম দুর্ভোগ নিয়েই এই রাস্তায় চলাফেরা করতে হয়। ওই দেখেন ওই ভাইয়া কি অবস্থা, পড়ে গেছিল, উঠতে পারছে। আমি ভাবছিলাম তাকে আমার হেল্প করতে হবে, আমি তো ভাবছিলাম আপনারা গর্তের মধ্যে ঢুকে গেছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারেন নাই, বুঝতে পারছি। হেলমেট পরেন, যদি ইনকেস পরে যেতেন গিয়ে কিন্তু মাথায় বাড়ি খেতেন। ঠিক আছে, সাবধানে। হ্যাঁ, একজন মানুষকে দেখলাম রাস্তায় শুয়ে থাকতে, উনি কি কোনো প্রবলেম বা কোনো সমস্যা? বোঝার চেষ্টা করি, যদি পাগল হয় তাহলে তো সেফ সাইডে থাকতে হবে। এই দেখেন, এই যে এটা কি, এই কি সমস্যা? তো মনে হচ্ছে পাগল, আমি তো ভাবছি সাধারণ মানুষ, আবার আমার হাত দিয়ে ডাকে। ভাই আসেন তো, পাগলটাকে রাস্তা দিয়ে সরাই দিন, আর তো অ্যাক্সিডেন্ট করবে। সরাই দেন ভাই, একটা মানুষের জীবন তো। আইন দাঁড়ান, এই আপা আপনি রাস্তা থেকে সরে যান, এখানে যান, সরে যান, সরে যান, সরে যান, এখানে শুয়েন না, সরে যান। হ্যাঁ, গুড গুড, ঠিক আছে আপা, ধন্যবাদ। শুয়েন না, রাস্তায় শুয়েন না। হ্যাঁ, যাক, পাগল হলেও সে কথাটা বুঝতে পারছে। তবে প্রথম থেকে একটু ভয় লাগছিলো, যদি মানে এই পাগল যদি ক্ষিপ্ত পাগল হয়ে থাকে, মানে অ্যাটাক করে ফেলে, তখন আমি কী করবো, এই জন্য ওই অটোওয়ালাকে বলছিলাম। কিন্তু দেখেন দুইটা মানুষ দুই রকম, উনি এড়িয়ে চলে গেল আর আমি সমাধান করার চেষ্টা করলাম। এই রোডটা হচ্ছে স্টাফ কোয়ার্টার টু রামপুরা রোড, এবং এই রোডটা কিন্তু এক ধরনের ঢাকা শহরের বাইপাস রোড বলা যায়, যেটার কারণে ঢাকা শহরে প্রচুর যানজট কমেছে এবং এই রোডটাতে প্রচুর যানবাহন চলাচল করে, কিন্তু এই রোডটার অবস্থা খুবই করুণ। এই রোডটা অতি দ্রুত সংস্কার করা খুবই খুবই প্রয়োজন, বৃষ্টিতে একেবারে মানে কি বলবো, চরম দুর্ভোগের একটা জায়গা হয়ে যায় এবং যানবাহনগুলোর ব্যাপক ক্ষতি হয়। ইভেন আমার বাইকের বললেসের ক্ষতি হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে এই রাস্তাটা, কিন্তু এই রাস্তাটা অ্যাভয়েড করতে হলে আমাকে অনেকখানি ঘুরে যেতে হবে, যেটা কিনা আমার জন্য আরও বেশি ব্যয়বহুল। যারা কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্বরত আছেন, তাদেরকে অনুরোধ করবো এই রাস্তাটা যেন দ্রুত মেরামত করা হয়। ভাই কি টুরে যাচ্ছেন? ভাই কি টুরে যাচ্ছেন? খুব সুন্দর লাগতেছে সেফটি গার্ডটা, থ্যাংক ইউ। তুমি এদিকে আসো, আপনি বাম পাশ দিয়ে অনেক জোরে রাফ চালে আসছেন, কথা ঠিক কি না? তো এটা কি ঠিক হয়েছে আপনার? তোমার সাথে এদিকে আসো, তুমি যদি তাকে ক্ষমা করো তাহলে তাকে ক্ষমা করবো, না হলে তাকে আমি পুলিশের কাছে দিব। কথা শেষ, সে ভুল চালাইছে, সে উল্টা পাল্টা চালাইছে, এখন তুমি যদি বলো তাকে ক্ষমা করতে, আমি ক্ষমা করে দিব। সাবধানে গাড়ি চালাবেন, ঠিক আছে? এখন আপনাদের একটা ভুলভাবে আমার কাছে রানিংয়ে থাকতাম, আমি কিন্তু ওইখানে কেন লাগাইলাম? আমার ইচ্ছা ছিল যে হয়তো আমার বুকে বাড়ি লাগবে বা আমার সাইকেল নষ্ট হবে, আমি রাখতে পারলো।
শোনেন শোনেন, আমি একটা কথা বলি, পামপট্টি দিয়েন না, সোজা সাপটা কথাবার্তি, মানসিকতা পরিবর্তন করেন, আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? যান বা ক্ষমা মহৎগুণ, থ্যাংক ইউ। এমন রাবভাবে ট্রাকটি ড্রাইভ করছিল যেটা একটা দুর্ঘটনার একটুর জন্য বেঁচে গিয়েছে সাইকেল। যাই হোক, আল্লাহর রহমত, আমি তাকে সাথে সাথে আমার বাইকটা দিয়ে আটকাই, তা না হলে সে তার ট্রাকটা নিয়ে চলেই যেত। বছরের শেষ বৃষ্টি, চারপাশ এখন ভিজে একাকার, তবে বৃষ্টির সিজনটা আর বেশি দিন হয়তো বা থাকবে না, তবে যে কয়েকদিন থাকবে ভালো বৃষ্টি হবে, রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ হবে। আজকে যে আপনারা দেখলেন আমাকে, আমি যে রোডটা দিয়ে যাচ্ছিলাম, এটি স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা পর্যন্ত রোড, এই রাস্তাটা আজকে দীর্ঘদিন ধরেই খারাপ। যেহেতু বর্তমান দেশের যে একটা মানে সংকটের মধ্যে দিয়ে আমরা আসলাম, দেশ যে স্বাধীন হলো, যার কারণে হয়তোবা এগুলো সংস্কার করা হচ্ছে না, তো আমার অনুরোধ থাকবে কর্তৃপক্ষ যেন তারা একটু খেয়াল করেন, এই যে রাস্তাঘাটগুলো যেগুলো ধ্বংসের মুখে প্রায়, এগুলো যেন তারা মেরামত করেন, তাহলে আমরা যারা যানবাহন চলাচলকারী আমাদের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে। আর এদিকে যে পাগলের ঘটনাটা আপনারা দেখলেন, এই ঘটনা নিয়ে আমার একটা কিছু বলার ছিল যেটা আমি ওইভাবে বলতে পারিনি, চিন্তা করলাম যে আমি রাইড শেষে আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে পাগলটা রাস্তায় বসেছিল, এখানে কিন্তু অনেক যানবাহন যাচ্ছিল, কেউ কিন্তু দায়িত্ব নিয়ে পাগলটাকে সরাতে চাচ্ছিল না। আমার তো মনে হলো যে আমি একটু করি, পাগলটাকে সরাই, তো ওই সময় দেখলেন আপনারা যে অটোওয়ালার কাছ থেকে আমি সাহায্যও চেয়েছি, ভাই আসেন দুজন মিলে আমরা ওনাকে সরাই, যেহেতু পাগল মানুষ ভাই খামছিলাম যে দিয়ে বসলে একটু ভয় লাগতেছিল। তো আমি কিন্তু মানে অবাক হয়ে গেলাম যখন পাগল, যখন অটোওয়ালা আমাকে বললো যে ভাই আপনি করেন আমি পারবো না, এই জিনিসটা খুব খারাপ লাগলো। তো পাগল হলেও কিন্তু সে মানুষ, সে যদি সুস্থ হতো সে তো আর এই রাস্তাতে এইভাবে বসে থাকতো না। তো এরকম আমরা রাস্তাঘাটে প্রায় অনেক পাগল টাইপের মানুষ আমরা দেখি যে রাস্তা দিয়ে খুব মানে ঝুঁকিপূর্ণভাবে চলাফেরা করছে। তো আমরা যদি এরকম দায়িত্ব নিয়ে, যেমন এই যে এই পাগলটাকে আমি যে বললাম আপনি সরে যান, সে কিন্তু সরে গেছে, কিছু হলেও সে বুঝতে পারছে, বা বুঝতে না পারলেও সে কিন্তু মানে এখন পাগলের মনের ভিতরে কীভাবে ঢুকবো, মানে আলটিমেট আমি কিন্তু পেরেছি। তো আমার সব মনে হলো রাস্তা দিয়ে যখন কোনো ঝুঁকিপূর্ণ এই ধরনের পাগল আপনারা দেখবেন, তাদেরকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু মানে আপনি যখন দেখবেন তখন কিন্তু আপনার খারাপ লাগবে। তো এই দায়িত্বটা আসলে কেউ নিতে চায় না, মানে পাগল ও মূল্যে কি না মূল্যে কি, এই ধরনের একটা চিন্তাভাবনা আমাদের মানুষের মধ্যে আছে। আমার মনে হয় যে আমাদের আরেকটু পাগলদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত, যদি সম্ভব হয়, আমি পারিনি, যদি সম্ভব হয় তাদেরকে, এদেরকে মানসিক ভারসাম্য যে হাসপাতাল আছে সেখানে ভর্তি করানো, তো এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আসলে এড়িয়ে যাই, এড়িয়ে যাওয়াটাই কিন্তু একসময় আমাদের জন্য ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। মানুষের বিপদে মানুষ আমরা পাশে থাকবো, এটাই সবসময় আমাদের কামনা করা উচিত। আর ট্রাকওয়ালার যে ঘটনাটা ছিল, ট্রাকওয়ালা খুবই ঝুঁকিপূর্ণভাবে সে তার ট্রাকটি চালাচ্ছিল, সাইকেলিস্ট অল্পের জন্য বেঁচে যায়, যদিও ট্রাকওয়ালা ব্রেক করেছিল কিন্তু সে ব্রেক করেছে অনেকটা বিপদে পড়ে যখন আমরা সামনে দিয়ে তাকে ধরে ফেলি। তো এই ধরনের ঘটনাগুলো প্রায় ঘটছে এখন আমাদের দেশে। ট্রাফিক পুলিশ আগের মতো তারা ওইভাবে অ্যাক্টিভ না, কাজ করতে পারছে না, পুলিশের মধ্যে এখন নানা ধরনের ভয়ভীতি আমরা দেখতে পাচ্ছি। তো যতদিন পর্যন্ত না পুলিশ স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত আমি মনে করি যে আমরা যারা রাস্তায় চলাচল করি, বিভিন্ন যানবাহন চালাই, আমাদেরই উচিত যে রাস্তায় নিজেদেরকে নিয়ন্ত্রণ করা এবং সেই সাথে অন্যদেরকেও নিয়ন্ত্রণ করা। বিশ্বাস করুন, ট্রাকটার সাথে যদি সাইকেলিস্টের যদি লেগেই যেত, ওই সাইকেলিস্ট হয়তোবা বেঁচে থাকতো না। তো আসলে এখন আমাদের সবাইকে কাজ করতে হবে, সবাইকে কাজ করতে হবে। আজকে কয়েকদিন ধরে বর্তমান দেশের যে সমসাময়িক অবস্থা, যদিও আমরা স্বাধীনতা পেয়েছি, কৃতজ্ঞতা ছাত্র জনতার প্রতি, কিন্তু আমরা কিন্তু এখনো ওই জায়গাটায় মানে স্বাভাবিক অবস্থাটায় আসতে পারছি না। তো স্বাভাবিক অবস্থাটা আসতে হলে আমাদের সবাইকে আসলে যার যার জায়গা থেকে
কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, নানাভাবে নিজের কন্ট্রোল করতে হবে। আমার কাছে যদিও ফুটেজ নেই, সেদিন আমি গুলশান দুই দিয়ে আসছিলাম, তো ওইখানের সিগন্যালের আগে অনেক বাইকার, মানে আমি যেহেতু বাইকার, আমি বাইকারদের কথাই আগে বলি, অনেক বাইকার ফুটপাতের উপর দিয়ে মোটর সাইকেল চালাচ্ছে। অথচ দেখেন কিছুদিন আগে ছাত্ররা যখন একসাথে সবাই মিলে যখন তারা ট্রাফিকের দায়িত্ব করছিল, তখন কিন্তু এই ধরনের ভুলগুলো করে নাই কেউ, সবাই কিন্তু নিজেদেরকে সংশোধিতভাবেই কিন্তু রাস্তায় চলাফেরা করার চেষ্টা করছিল। কিন্তু এখন আবার আবার দেখতে পাচ্ছি যে মানুষ, মানে বাইকারদের কথাই আমি বলি, আমি বাইকার, আমি বাইকারদের দোষটা আগে দেখবো, বাইকারদের ভালোটাই আগে বলবো, বাইকারদের দাবিগুলো আগে চাইবো। তো আমাদের বাইকারদের আসলে সংশোধিত হওয়া উচিত। আমি গুলশান দুইয়ের মতো একটা ভালো এলাকায়, একটা সভ্য এলাকায় যে বাইকারদেরকে দেখেছি ফুটপাতে, তো এদের বেশিরভাগই দেখেছি ভদ্র, মানে ভদ্র মানুষ, কোট টাই পরতেছে, কেউ ভালো পোশাক আশাক, মানে আমি চাইলে বলতে পারবো না এরা উশৃঙ্খল বাইকার, কিন্তু এরা আইন মানছে না। আমরা সবাই জানি আইন, আমরা সবাই ভদ্র, কিন্তু তারপরে আমরা এই ধরনের কাজগুলো কেন করি আমি জানি না। তো সেদিন ওই ট্রাফিক জ্যামে আটকে থাকা আমরা যে বাইকারগুলো ছিলাম, আমরা নিজেরাই তখন আবার কথা বলতেছিলাম যে দেখেন ভাই, আমরা একটা ভালো দেশ চাই, কিন্তু আমরাই ভালোভাবে চলি না, আমরা বাইকাররাই ভালোভাবে চলি না। অন্যান্য যানবাহন তো আছে, এখনো ফিটনেস বিহীন অনেক অনেক গাড়ি রাস্তায় চলাচল করতেছে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের নিজেদের সংশোধন করা উচিত। একটা ভালো দেশ তখনই হবে যখন জাতি হিসেবে আমরা, মানুষ হিসেবে আমরা ভালো কাজ করব, ভালো থাকার চেষ্টা করব। এখন যতই ভালো সরকার আসুক না কেন, আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, তাহলে আসলে দেশের আহামরি ওইরকম পরিবর্তন হবে না। আপনাদের সাথে থেকে একসাথে কিছু করতে চাই, আমি নায়ক হতে আসি নাই, আমি চাই আপনারা নায়ক হন, আমি চাই আপনাদের কাছে আমি নায়কের সাইড রোল, মানে ওইরকম কিছু একটা হই। তো বন্ধুরা, এখানেই আজকের ব্লগটি শেষ করছি। আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে সবাইকে আবার অনুরোধ করছি, আপনারা ট্রাফিক রুলস মেনে যানবাহন চালাবেন, বাইকারদেরকে আরও ভালো হতে হবে, আরও সতর্ক থাকতে হবে, আরও ডিসিপ্লিন ওয়াইজ বাইক চালাতে হবে। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে ভিডিওর অন্তঃস্থল থেকে জানাবেন।